बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज हमें इंटीग्रेशन अर्थात समाकलन एर 16টি নিয়ম জানা থাকলে যে কোনো ইন্টিগ্রেশন করা সম্ভব, এর মধ্যে আমরা নিয়ম এক নিয়ে আলোচনা করতেছি। যদি কোনো ইন্টিগ্র্যান্ট এর এক অংশকে অন্তরীকরণ করলে অপর অংশ পাওয়া যায়, ওই অংশ সমান জেড ধরতে হবে, তাহলে আমাদের অঙ্কটা করা যাবে। যেমন ইন্টিগ্রেশন চিহ্নটা এখানে আছে sec স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x dx। তাহলে এখানে কোন অংশটাকে অন্তরীকরণ করলে কোন অংশটা পাই আমরা দেখতে হবে। এখন মনে মনে আমরা ধরে নেই 1 প্লাস tan স্কয়ার x, তাহলে এটাকে অন্তরীকরণ করলে 0, এটাকে করলে করা করতে গেলে অনেক ঝামেলা হয়, এটা পাওয়া সম্ভব না। তাহলে আমরা কি করব, এই স্কয়ারটা মনে মনে না ধরে আমরা শুধু tan x কে যদি বিবেচনা করি, tan x কে অন্তরীকরণ করলে আমরা জানি কি sec স্কয়ার x, তাহলে tan x অন্তরীকরণ করলে আমরা পাবো sec স্কয়ার x। তাহলে আমরা লিখতে পারবো এখানে ধরি সাইড নেব, ধরি এটা দিতে হবে, এটা বাধ্যতামূলক সাইড নোট, ধরি tan x ইকুয়াল টু z, এই tan x কে আমরা অন্তরীকরণ করব, অন্তরীকরণ করলে হবে sec স্কয়ার x, x এর সাহায্যে করতেছি, তাহলে এখানে হবে dz dx। তাহলে আমরা আর dx টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে sec স্কয়ার x dx ইকুয়াল dz, খুব সহজে লিখতে পারি আমরা। তারপরে আমরা এখন বুঝতে পেরেছি যে sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা বসাতে পারবো কি dz, তাহলে আমরা বসাই এই এখানে dz বসালাম। তারপরে 1 প্লাস tan স্কয়ার, তাহলে হবে এখানে কি z স্কয়ার। এখন এটা আমাদের খুবই নর্মাল একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস x স্কয়ার এর সূত্র হচ্ছে tan ইনভার্স x। আমাদের সূত্রটা হয় tan ইনভার্স x, x মানে এখানে z প্লাস c। এখানে আমাদের অঙ্কের মধ্যে কোথাও z ছিল না, আমরা z এর মানটা বসাই দিব, আমাদের অ্যান্সার হয়ে যাবে tan ইনভার্স, এখানে লিখব tan x প্লাস c, এটা আমাদের রেজাল্ট। একটু সরল করলে আমাদের একটু সরল করতে পারি আমরা, যে ইনভার্স আর এটা কাটা যায়, শুধু x প্লাস c থাকে। তো এমন অনেকগুলো অঙ্ক এই নিয়মটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োগ করা যায়, এখন আমাদের প্রত্যেকটা মানে পরীক্ষায় এমন প্রশ্ন আসে, আর অনেকগুলো অঙ্ক আমরা এই রুলটার মধ্যে প্রয়োগ করতে পারি। আমরা কিছু এক্সাম্পল সাইড কিছু এক্সাম্পল দিয়ে দিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এরকম আকারে থাকলে আমরা এখানে এ ট্যান ইনভার্স এস কে ধরলে আমরা পাবো কি ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাবো, আমরা যদি ট্যান এক্স কে ধরি তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স পাবো। আমরা যদি এখানে একটা কাজ করতে পারি, সাইন স্কোয়ারটাকে সাইন কিউবটাকে আমরা ভেঙে সাইন স্কোয়ার এক্স সাইন এক্স লিখতে পারি, পরবর্তীতে আবার সাইন স্কোয়ারটাকে কস রূপান্তর করে ফেলতে পারে, কস রূপান্তর করে আমরা পরে ক্যালকুলেশন করে আমরা খুব সহজে এটা করতে পারবো। তারপর হচ্ছে ই টু দি পাওয়ার লন এক্স এক্স ডিএক্স, আল্লাহর রহমতে আমরা যদি এইভাবে 16টা নিয়ম নিয়ে আলোচনা করলে 16টা নিয়ম যদি ভালোভাবে করতে পারি আমরা সবগুলো অঙ্ক খুব সহজে করতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।